ওম নমস্তে। আজ আমার বাড়িতে গাভী মা, গাভী লালি মা বাচ্চা দিয়েছে। এই যে শ্রাবণী নাম, ওঠ চল দুধু খাবি। বাচ্চা দিয়েছে তাই গোসেবা এবং দুধ খাওয়াচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, আপনারা দেখছেন গাই পালতে গেলে পরে পশুপালন যেমন পশুধন, এ আপনাকে কোনো সময় অনাহারে নির্ধন করবে না, সব সময় আপনাকে সুস্থ অমৃত প্রদান করে যাবে গাই। আমি এত গোমাতার লেজ ধরে আমি তো বড় হয়েছি, কিন্তু গোমাতার প্রতি এত সেবা করতাম কিন্তু জানতাম না গোমাতার যে মানব সভ্যতার উন্নতির সব থেকে বড় কারণ হচ্ছে ঈশ্বরের দান এই পশুধন গোমাতা। যখন এই মহর্ষি দয়ানন্দ সরস্বতীর অথ গোকরুণানিধি এই বইটাই পড়লাম, পড়ে তখন আমার গোমাতার প্রতি এত ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল। নিজেকে অনেক ধন্য মনে করছি যে এই আর্য সমাজের সঙ্গে সম্মিলিত হয়ে যে নিজেকে মানব জীবন কি সেটাকে জানলাম, এবং চাষবাস পশুপালন এমনকি আমার বীজ ব্যবসা বাণিজ্য কর্ম ধর্ম ঠিক ঠিক আমি নিয়ম মতন সব কিছুই করতে পারছি। আমার বেশি প্রয়োজন নেই, যেটুকু হচ্ছে তাতে আমি ধনী এবং খুশি, এতে আমার কোনো অভাব নেই। আমার তন মন ধন যেন একবার তিনটেই পরিপূর্ণ করে দিয়েছে ভগবান, তাই অশেষ ধন্যবাদ ভগবানকে যে ভগবানের এই সৃষ্টি পশুধন গাছগাছড়া লতা পাতা ঔষধি কত কি আনাজ, এইসবগুলো আমরা যদি লালন পালন করি তাহলে আজকে আমাদের সেই আমরা আবার সেই সত্য সনাতন বৈদিক ধর্ম পথে আবার ফিরতে পারবো। তাই আপনারাও বাড়িতে একটি করে দেশি গৌমাতা পালন করুন, দেশি সাইবাল গির গাই, অনেক আমাদের অনেক 125 প্রকারের প্রজাতির আমাদের ভারতীয় গরু আছে, গোমাতা আছে, সেগুলো লালন পালন করলে পরে আমাদের কোনো দিন কোনো সময় অভাব থাকবে না। আমাদের বিলাসিতা পিছনে না আছে, আমরা যদি খাটি আমাকেও চেটে দেয় দেখছি, তাহলে এবার মায়ের মতন এত ভালোবাসা, সেই ছোটবেলায় দিদিমা কত আদর করতো, দিদিমার কাছ থেকে কত আদর ভালোবাসা পেতাম, এখন এই গোমাতা এত আদর ভালোবাসা এদের জন্য, এমন হচ্ছে যে আমার সেই পূর্বপুরুষ এরাই মা ঠাকুমা দিদিমারা পূর্বের ঠাকুমা দিদিমারাই ওরাই এই গোমাতা হয়ে আমার কাছে এসেছে আমার সেবা নিতে এবং আমাকে আদর করতে, কত ভালো।
খেতে দে। কোনো কিছু মনে দুঃখ ব্যথা পেলে পরে গোমাতার কাছে আসি, গোমাতা তখন আমাকে কত আদর করে, সান্ত্বনা দেয়। এই আমার লালিমা, ছোট্ট এক লালিমাকে নিয়ে এসেছিলাম 10 বছর আগে। সেই লালিমা কে নিয়ে কত আমার আদর আপ্যায়ন। এই যে দেখছেন, ওর আগের বাচ্চা, এর নাম বৈশাখী, এর নাম বৈশাখী। বৈশাখ মাসে এর জন্ম, তাই এর নাম বৈশাখী। আর এ আজকে শ্রাবণ মাসে এর জন্ম, তার জন্য এর নামকরণ হয়েছে শ্রাবণী। সব মানে আমাকে সোনার ধন, সোনার স্বর্ণ কালারের দেখেছেন, ওর মা যেরকম, অশেষ আপনাদেরকে তাই বলছি, পশুর প্রতি পশুপ্রেম এবং পশুপালন করুন। বাড়িতে পশুপালন করলে পরে কত বাড়ির উন্নতি, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, নিরোগ হয়ে আপনি থাকবেন। ওম নমস্তে, ভারত মাতা কি জয়। আর্য সমাজী স্বয়ংসেবক আমরা, বিপদ ভঞ্জন আর্য, ওম সোম।